सोहेल एंटरप्राइज आमतला कॉलेज रोड नौदा मुर्शिदाबाद मोबाइल 9609305043 আমাদের এখানে পাবেন নামী দামি কোম্পানির নতুন মোবাইল সেট হেডফোন স্মার্ট ওয়াচ ইয়ারপডস পেন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ স্পিকার মোবাইল চার্জার মোবাইল স্ট্যান্ড এবং পাওয়ার ব্যাংক অথরাইজড ডিলার জিও এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সমস্ত কোম্পানির খারাপ মোবাইল সারানো হয় অথচ নওদা ব্লকের শাসক দলের সমস্ত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এক কথায় সবকিছুই তা সত্ত্বেও ছোট্ট একটি যাত্রী প্রতীক্ষালয় হয় না সংস্কার কি বলছেন এলাকার মানুষ দেখুন নওদা থানার আমতলা রায়পুর ওয়াইএমসি ক্লাবের সামনে যে বাস যাত্রী প্রতীক্ষালয় এর কি অবস্থা আর কেন এই অবস্থা একটু বলবেন হ্যালো হ্যাঁ অবস্থাটা দেখুন আমরা জনসাধারণ সবাই মিলে এখানে বসি কিন্তু দেখুন বিশ্রাম ঘরটা একবারে ভেঙে ভেঙে পড়ছে আমরা ভয়ে এই জায়গাটাই বসতে পারি না হ্যাঁ আমরা সকাল বিকাল এই মোড়ে আসি এবং আসলেও আমরা এখানে ভয়ে বসতে পারি না কেন আপনারা এই চেহারাটা দেখুন যে এত মানে বিশ্রী চেহারা যে ভেঙে ভেঙে জায়গাটা পড়ছে হ্যাঁ তার জন্য আমরা এখানে কেউ বসি না জায়গাটা এখন খুব নোংরা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এই জায়গাটা আরো নোংরা হয়ে যাবে জঙ্গল হয়ে গেছে হ্যাঁ কিন্তু দেখুন উপরেও ঘাস বেরিয়েছে এবং অনেক কিছু এই জায়গাটা নোংরামি হয়েছে হ্যাঁ কিন্তু দেখুন এই জায়গাটার কোনো ব্যবস্থা নেই এই ব্যবস্থাটা করার জন্য আমরা অনুরোধ করছি আপনারা যেন এই ব্যবস্থাটা করে দেন কাদেরকে অনুরোধ করছেন কাদেরকে বার্তা দিতে চাইছেন পার্টির জনসাধারণ যারা আছে তাদেরকেই বলছে এখন বর্তমানে যারা নেতা আছে তারাই করে দেবে আমরা তো অন্য কাউকে বলবো না এখন নেতা যারা আছে তারা করবে আপনারা কাউকে জানিয়েছেন এখানকার জেলা নওদা পঞ্চায়েতের সভাপতি বা প্রধান এমএলএ বিডিও কাউকে জানিয়েছেন এখানে তো সকলে দেখছে জিনিসটা আমরা জানাবো কেন তাদেরই তো জানার দরকার তারা তো জানে না জানার চেষ্টা করে না আর তারা দেখে না দেখলেও দেখে না এই যে জরাজীর্ণ অবস্থা এটা কতদিন ধরে হয়ে আছে তা মোটামুটি 1.5-2 বছর হয়ে গেল 1.5-2 বছর ধরে এই জায়গাটার কোনো মানে দেখা সাক্ষাৎ নাই কেউ তাকায় না কথা বলে না এ তো যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে না ওই ভয় তো এখানে কেউ ঢোকে না আপনারা উপরটার দিকে তাকিয়ে দেখুন কেউ এই ভয়ে কেউ এই ঘরটাতে কেউ ঢোকে না তারপরে জায়গাগুলো বসার জায়গা দেখো নোংরাতে পাকিয়ে গেছে হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো আগে কিন্তু এই এইটা ধোয়াশ নামার জন্য কিছু ভেঙে যাওয়ার পর আর কেউ এখানে আসে না আপনার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস রায়পুর নতুন পাড়া আমরা চাইছি এই প্রতীক্ষালয়টি শীঘ্রই এটা পরিষ্কার করা হোক এবং তাতে যাতে যাত্রীরা এখানটায় এসে বসে বাসের জন্য বসে থাকতে পারে বা ওয়েট করতে পারে তো এটা তো দীর্ঘদিন ধরে সবাই দেখছে তো সেটার প্রতি কারোরই কোনো নজর নেই তো আমরা চাইছি যে এই যাত্রী প্রতীক্ষালয়টি যত শীঘ্র সম্ভব এই পরিষ্কার করে বা মেরামত করে সেটা ব্যবহার করে উপযোগী করে তোলা হোক হ্যাঁ এখানে বসতো এবং এটা পূর্ব 10 বছর আগেও এটা ব্যবহারের যোগ্য ছিল প্রায় 10 বছর ধরে এটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে সেবাব্রত রায় পলাশী নবজীবন সোসাইটি একটি আদর্শ নেশামুক্তি কেন্দ্র এখানে মদ গাঁজা হেরোইন ও মানসিক রোগের অতি যত্ন সহকারে চিকিৎসা করা হয় রোগীকে বাড়ি থেকে গাড়ি করে আনারও সুব্যবস্থা রয়েছে ঠিকানা পলাশী গার্লস স্কুলের সামনে নদিয়া যোগাযোগ করুন 7076900649 অথবা 9564906137
বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নদা মুর্শিদাবাদ।